ভোট পরবর্তী হিংসার জেরে জেরবার বাংলা ফের একবার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল বারাসাত সূর্যসেনপল্লী এলাকায়। বারাসাতের সাত নম্বর ওয়ার্ডে সূর্যসেনপল্লী এলাকাতে কিছু মদ্যপ বিজেপি কর্মী গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সামনে ব্যানার ছিঁড়ছে, ফ্ল্যাগ ছিঁড়ছে, তাও আমরা কিছু বলি না। এবার পারছে না, রাতারাতি এই গাড়ি পাড়ি ভাঙছে, যেগুলো আমাদের রুটি রোজগারের ব্যাপার, খাচ্ছি ওটা করেই খাচ্ছি, ওইটাকে ধ্বংস করে দিল। আমি ওই গাড়িটা চালাই, ওই যে গাড়িটা আমার, আমারই গাড়ি, আমি গাড়িটা চালাই, নিজের গাড়ি। একাধিক জায়গায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এছাড়াও বেশ কয়েকজনকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এলাকার মানুষজনের কাছ থেকে পিকনিকের নাম করে টাকা চাওয়া, আবার কারো বাড়ি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তুমি আমাকে 30,000 টাকা দিতে হবে, তাহলে কেন? তো বলছে পিকনিক করবো আমরা। প্রতিনিয়ত থ্রেট শুধু নয়, এরা এলাকা ছাড়া যে কোনো গালি গালাজ যেসব কথা বলছে, মা বোনেরা একসাথে রাস্তা দিয়ে যেতে পারবে না, এত গালি গালাজ করছে, এগুলো কোনো রকমভাবে আমরা মেনে নিই। 19 তারিখে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও এই 7 নম্বর ওয়ার্ডে 201 ভোটে হেরে যায় তৃণমূল কংগ্রেস। তার কারণেই তাদের উপর এই অত্যাচারের তাণ্ডব চালানো হচ্ছে বলে তাদের অভিযোগ। তৃণমূলের স্থানীয় কাউন্সিলর অরুণ ভৌমিকের নেতৃত্বে এই ঘটনা হচ্ছে বলে দাবি অভিযোগকারীদের। লোকসভায় জিতে দিচ্ছি কিন্তু এই এলাকায় এই ওয়ার্ডে এই বুথে জিততে পারেনি, 201 ভোটে এই বুথে হার। 2021 থেকে এখানে সন্ত্রাস করে যাচ্ছে, আমাদের কার্যকর্তারা অনেকেই বাড়ি ছাড়া, এবার তাদের ঘর বাড়ি তৈরি করতে গেলে কাটমানি দিতে হবে, জায়গা কিনতে গেলে কাটমানি দিতে হবে। প্রত্যক্ষভাবে কাউন্সিলরের মদতে, যিনি আবার এই বারাসাতের তৃণমূলের সভাপতি, কাল রাত্রে এই গরিব ছেলেটা, ও একটা নিজের গাড়ি আছে, সে গাড়িটা চালিয়ে তো সংসার জীবিকা চালায়, তার গাড়িটা রাতের অন্ধকারে এলাকায় কারেন্ট বন্ধ করে দিয়ে তাদের আক্রমণ করে তাদের গাড়িটা ভেঙে দিয়েছে, এবং সে এখন আর গাড়ি চালাতে পারবে না, তার রুজি রোজগারের পরে। আমার ছেলে বিজেপি করে বলে তার জন্য আমার কাজ কাম ব্যবসা ট্যাবসা সব বন্ধ করে দিয়েছে, পুরো টোটাল বন্ধ করে দিয়েছে। যদিও বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত জানান, এটা করতে পারে না, এটা কিছুই না, দলের নেতৃত্বের প্রতি, দলের নেতৃত্বের উপরে একটা দোষারোপ করার জন্য একটা মিথ্যা চক্রান্ত। বিজেপি তো মিথ্যা কথা বলে, তার প্রধানমন্ত্রী প্রমাণিত 15 লাখ টাকা দেবো, 2 কোটি রুপির চাকরি থেকে তো আছে, এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করছে, গাড়ি ভাঙচুর নিজেরাই করছে, কিংবা কোথাও একটা অ্যাক্সিডেন্ট বলতে পারে তৃণমূল করেছে, কোথাও একটা ধাক্কা খেলে বলতে ওটা তৃণমূল করছে, এটা নতুন কথা না। বিজেপির এই মিথ্যা প্রচার ওরা সারা জীবন করে এসছে, করে যাবে,